চাকমা জনজাতি সংগঠনের 8টি সংগঠন যৌথভাবে সোমবার বাংলাদেশে ঘটে যাওয়া হিংসাত্মক কার্যকলাপের প্রতিবাদ জানিয়ে সোমবার আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনার অফিসে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রদান করা ডেপুটেশন ও স্মারকলিপিতে বাংলাদেশে ঘটে যাওয়া হিংসাত্মক কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়েছে। এই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেই জন্য তারা দাবিও জানিয়েছেন। বাংলাদেশে হিংসাত্মক কার্যকলাপের পুঁজি করে আমাদের রাজ্যে যাতে কোনো ধরনের সাম্প্রদায়িক হিংসাত্মক কার্যকলাপ সংঘটিত না হয় সেই জন্য সংগঠনগুলির তরফ থেকে রাজ্যের শান্তিকামী সকল অংশের জনগণের প্রতি আহ্বানও জানানো হয়েছে। আমরা আজকে এসেছি এখানে একটা এই স্মারকলিপি প্রদান করার জন্য বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসে। তো এই যে ব্যাপারটা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালাচ্ছি। ঘটনাটা হচ্ছে বাংলাদেশে কয়েকদিন আগে এটা পুরো মিডিয়াতে এটা ফ্ল্যাশ হয়েছে। আমরা দেখেছি যে বাংলাদেশে বিভিন্নভাবে এই জনগোষ্ঠী কি বাঙালি বলুন কি এই ইন্ডিজিনিয়াস পিপল তাদের উপর একটা বড়সড় এই ঘটনা ঘটেছে ওখানে, বা একদম নির্মমভাবে একটা কাণ্ডকৃত্য ওখানে ঘটেছে। ওটা নিয়ে আমরা দীর্ঘদিন প্রচেষ্টা চালাচ্ছি যে আমরা একটু মেমোরেন্ডাম তুলে দেবো এবং সাথে আজকে আমরা ডেপুটেশন করবো। ডেপুটেশনের জন্য আমাদের একটু লেট হয়েছে, প্রশাসন তরফ থেকে আমরা আমাদেরকে বলছে যে ঠিক আছে আপনারা অনেক লেট করেছেন, আপনারা সাবমিট করতে পারবেন কিন্তু আমরা রিসিভ করে দিতে পারবো। আমরা বললাম কেন রিসিভ করে দিতে পারবেন না, তাহলে আমরা যে কপিটা সাবমিট করবো এদের দেওয়ার মানেটা কি? ওরা বলছে অনেক লেট হয়েছে জাস্ট তাদের অতটুকু কথাবার্তা। তো আমরা এখানে কমিটমেন্ট করলাম এবং তাদেরকে বললাম যতক্ষণ অবধি আমরা এই জিনিসটা সাবমিট করতে পারবো না, বা আমাদের এই স্মারকলিপি মেমোরেন্ডাম যতক্ষণ অবধি সাবমিট করতে পারবো না আমরা এখানে থাকবো। এদিকে ডেপুটেশন প্রদানকারী সংগঠনগুলির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে বাংলাদেশের সরকারি হাই কমিশনের অফিসে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদানকালে রিসিভ কপি দিতে বলা হলেও সহকারী হাই কমিশনের অফিস থেকে রিসিভ কপি দিতে অস্বীকার করা হয়েছে। এই ধরনের কার্যকলাপ তারা অসন্তোষ ব্যক্ত করেছেন। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।